हेलो व्यूअर्स, बेंगलिज रान्नाघरे आपनादेर सकलके आबारो स्वागत। আজকে আমি একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা একটা অন্যরকম রেসিপি। তো এই রেসিপিটার নাম হলো নকল ডিম বা নিরামিষ ডিম। তো এটা কিভাবে বানানো যায় আপনাদের এটা দেখে অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন, শেয়ার করবেন যত পারবেন বন্ধুদের সাথে, এবং কমেন্টে জানাতে ভুলবেন না এটা আপনাদের খেতে বা দেখতে কেমন লেগেছে। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনারা আমাদের এই ভিডিওগুলো পেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এটা কীভাবে বানানো যায়। এক টেবিল চামচ সাদা তেল, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, চা চামচের হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এটাকে এক মিনিট আমি কষিয়ে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ। নুন হাফ চামচ। চিনি হাফ চামচ। এটাকে আমি আবার দু মিনিট ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম বেসন। এখন এর মধ্যে এক বাটি জল আমি অল্প অল্প করে দিয়ে দেব। পুরটা রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। বেসনের পুরটা তৈরি হয়ে গেছে, তো এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। 100 গ্রাম ভাত নিয়েছি, এটা মিক্সারে পেস্ট করে নেব। মিক্সারে ঢেলে নিচ্ছি। ভাতের মধ্যে নুন দিয়ে দিচ্ছি 3.5 চা চামচ, গরম মশলা গুঁড়ো 4.5 চা চামচ, রাইসের পেস্টটা বানানো হয়ে গেছে, এখন আমি এই বাটিতে পেস্টটা ঢেলে নেব। রাইসের পেস্টটার সাথে আমি 50 গ্রাম ময়দা এখন অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। বেসনের পুরটা দিয়ে এরকমভাবে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। এখানে রাইস আর ময়দার পেস্টটা রেডি হয়ে গেছে। রাইসের পেস্টটা যাতে হাতে লেগে না যায় সেই জন্যে হাতে হালকা তেল লাগিয়ে নেব বলগুলো বানানোর সময়। এখন বেসনের পুরটা মধ্যিখানে ভরে আমি এটাকে ডিমের শেপ দেব। দেখুন এটা কিভাবে করা হয়। সবগুলো আমি এইভাবে করে নিয়েছি, এখন আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নিয়েছি, তো এখন এগুলো একদম রেডি, আমি এগুলো তুলে নিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এটা কেমন লেগেছে। সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে।